খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। ইন্ডিয়া জোটের সঙ্গেই থাকছে তৃণমূল। বুধবারের বৈঠকে এমনই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে জল্পনা তুঙ্গে, তারই মধ্যে এই বার্তা, যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বের সঙ্গে বুধবার একটু রুদ্ধদ্বার বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। আর সেখানেই বাংলায় জোট ইন্ডিয়া ব্লক সিট শেয়ারিং নিয়ে নিজেদের দাবি অবস্থান স্পষ্ট করেছেন তিনি। এমনটাই ভারতীয় এক সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী বৈঠকে উপস্থিত এক নেতা জানিয়েছেন, দলের সুপ্রিমো স্পষ্ট বার্তা দিয়েছেন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, আর এই লড়াইয়ে ইন্ডিয়া জোটের সঙ্গেই থাকতে হবে। তাৎপর্যপূর্ণভাবে বুধে কংগ্রেসের বিরুদ্ধে একটা কথাও বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন যে আসন সমঝোতা নিয়ে দলের মনোভাব উদার, কিন্তু সমঝোতায় না এলে একা চলতে প্রস্তুত রয়েছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে 42টি লোকসভা আসনের মধ্যে মাত্র 4টি আসন কংগ্রেসকে ছাড়তে পারে তৃণমূল। যা নিয়ে পাল্টা বক্তব্য শোনা গিয়েছে প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর মুখে। তিনি স্পষ্ট জানান, কারোর কাছে ভিক্ষা চায় না কংগ্রেস, এমনকি নিজের দমে বাংলার সব আসনে কংগ্রেস লড়াইয়ের জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন প্রদেশ সভাপতি। আর তানি একাধিক জল্পনা তৈরি হয় তাহলে বাংলায় জোট হচ্ছে না, জোর গুঞ্জন তৈরি হয়। আর এর মধ্যে সম্প্রতি এক সভা থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এই জোট সারা ভারতে থাকবে, বাংলায় তৃণমূল কংগ্রেসের লড়াই করবে, কারণ তৃণমূলের পরেই বিজেপিকে শিক্ষা দিতে গোটা দেশকে বাংলায় পথ দেখাবে বলে মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো। আর এরপরই জোট নিয়ে আরো জোর জল্পনা তৈরি হয়। এই জল্পনার মধ্যেই বাংলায় জোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। স্পষ্টতই জানিয়ে দিলেন ইন্ডিয়া জোটের সঙ্গেই থাকছে তৃণমূল, যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে আসন নিয়ে বিরোধীদের দাবিকে গত কয়েকদিন কটাক্ষ ছড়ে দিয়েছেন কুণাল ঘোষ। তার কথায় বাচ্চারা বলে 10টা লজেন্স দাও, লজেন্স দুটো খাওয়ার ক্ষমতা নেই। তবে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র।